শিক্ষক বন্ধু টিভি নিয়মিত আয়োজন আড্ডা আপনাদেরকে স্বাগত জানাচ্ছি সঙ্গে আছে আমি আসলামদুল্লা আজকে কথা বলবো এই সেই পরীক্ষার্থীদের রসন জিজ্ঞাসা নিয়ে আমাদের মাঝে আছেন শিক্ষাবিদ সিদ্ধ শঙ্কর শাহ সহকারী অধ্যাপক রাশেব প্রকৌশল প্রযুক্তি বিশ্ববিদ্যালয় তাকে স্বাগত জানাচ্ছি আগাম কিছুদিন পরেই যে পরীক্ষা অনুষ্ঠিত হতে যাবে সেই পরীক্ষাটা গুরুত্বপূর্ণ বিষয় রসায়ন এই বিষয় নিয়ে শিক্ষার্থীদের ভিতর অনেকগুলো জিজ্ঞাসা কাজ করছে আসলে সাবজেক্টটা কিভাবে তারা উপস্থাপন করবে কি বিষয়গুলো তাদেরকে আবার মেমোরাইজ করা লাগবে একটা ভালো ফলাফল পেতে হলে প্রথমে জানতে চাইবশঙ্কর শাহ যে রসায়ন বিষয়টাকে আসলে কীভাবে শিক্ষার্থীরা দেখবেন ধন্যবাদ আসলামদুল্লাহ প্রথমে আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের বরেন্দ্র টিভির সকল কলা কৌশলীদের এবং একই সাথে আমি সাফল্য এবং কামনা করছি আমাদের যে কোমলমতি শিশুদের যারা আসলে আমাদের দু হাজার আঠারো এসএসসি পরীক্ষাতে অংশগ্রহণ করতে যাচ্ছে সবাইকে বরেন্দ্র টিভিতে স্বাগতম আমাদের এই আড্ডায় তো প্রথমেই বিষয়টা আজকে যে রসায়ন যেহেতু সাবজেক্টটা আসলে রস আয়ন তো বিষয়টি আসলে খুব মজা করে পড়তে হয় আমার সাবজেক্ট রসায়ন ছিল এবং রয়েটিও আমি কেমিস্ট্রি ডিপার্টমেন্টের সহকারী অধ্যাপক হিসাবে আছি এই রসায়ন বিষয়টি পড়তে গেলে প্রথমেই যে বিষয়টি আসতে হয়েছে আমাদের পদার্থের যে গঠন সেই পদার্থের গঠনের উপরে আমাদের কিন্তু ভাবতে হবে তো মূলত আমরা এই যে অতি আদিমকাল থেকে যে পদার্থের বিভিন্ন ধরনের পদার্থকে ভাঙা এটা কিন্তু অতি আদিমকাল থেকে এখন এখান থেকে প্রায় আড়াই হাজার বছর পূর্বেই কিন্তু মানুষ এই জিনিসটা ভাবতো যে আমি পদার্থকে যদি ভাঙতে থাকি ভাঙতে থাকি তো এটা ভাঙতে ভাঙতে এমন একটা ক্ষুদ্র কণাতে আমরা গিয়ে পৌঁছাবো যখন হয়তো বা পদার্থটাকে আর ভাঙা সম্ভব হবে না তখন এখান থেকে কিন্তু ওই যে পরমাণু অর্থাৎ অ্যাটম এই শব্দটা কিন্তু আমাদের পৃথিবীতে আসে অ্যাটম কিন্তু দুইটা গ্রিক ওয়ার্ডের সমন্বয় গঠিত একটা এ শব্দের অর্থ হচ্ছে নট আর টম হচ্ছে বিভাজন বা ডিভাইজেবল অর্থাৎ নট ডিভাইজেবল একটা নির্দিষ্ট সময় পরে আমরা তাকে ভাঙতে পারবো না তো এখান থেকেই কিন্তু আমরা যদি কেমিস্ট্রি ভালো করে জানতে চাই তাহলে কিন্তু আমাদের পরমাণু মৌল এই বিষয়গুলোকে আমাদের খুব ভালো করে জানতে হবে এবং এই বিষয়গুলো এবং পর্যায় সারণী এইগুলোকে আমরা বলি বেসিক কেমিস্ট্রি কারণ একটা মৌলের গঠন এবং পর্যায় সারণী তার অবস্থান এবং মৌল যে পর্যায়ভিত্তিক ধর্ম এই বিষয়গুলো যদি কোনো স্টুডেন্ট ভালো করে অবগত হয় তাহলে কিন্তু এই মৌলসময় দ্বারা সংগঠিত রাসায়নিক বিক্রিয়া এবং তাদের বিহেভিয়ার স্টাডি করা রাসায়নিক বন্ধন বাকি চাপ্টারগুলো স্টাডি করা অনেকটাই ইজি হয়ে যায় তো আমরা যে জিনিসটি বলতে চাচ্ছি যে আমাদের যে আসন্ন পরীক্ষার যে রসায়ন যে বা কেমিস্ট্রি সাবজেক্টটি আছে এই সাবজেক্টের মধ্যে কিন্তু আমাদের বারোটি চ্যাপ্টার আছে তো এই বারোটি চ্যাপ্টারের মধ্যে প্রথম চ্যাপ্টারটা আসলে রসায়নের ধারণা এবং হিস্টোরিক্যাল কিছু ব্যাকগ্রাউন্ড আছে দ্বিতীয় চ্যাপ্টার থেকে আমাদের মূলত পড়া শুরু হয় পদার্থের অবস্থা তো ওই পদার্থের অবস্থা পড়তে গিয়ে কিন্তু এই যে আমাদের এই রসায়নের যে প্রাথমিক অংশ যে একটা পদার্থকে আমরা যেমন দেখি কঠিন তরল বায়বীয় কঠিন পদার্থের বৈশিষ্ট্য বলি তারপরে তরল পদার্থের বৈশিষ্ট্য বলি এবং গ্যাসীয় বা বায়বীয় পদার্থের যে বৈশিষ্ট্য বলি আছে এগুলো ভালো করে স্টাডি করতে হবে এবং এখানে আরও একটা বিষয় থাকে যে একটা পদার্থের যে কিছু ব্যতিক্রমী স্টেট থাকে যেমন আয়নিক স্টেট প্লাজমা স্টেট এই বিষয়গুলো সেমিক্রিস্টালাইন স্টেট এই বিষয়গুলো আমাদের ইয়ে সিলেবাসে আসতে পারে এবং আরেকটা বিষয় থাকে এখানে এই চ্যাপ্টারটাতেও কিন্তু আরও কিছু হয়েছে যে মৌলিক পদার্থ যৌগিক পদার্থ মৌলিক পদার্থ এবং যৌগিক পদার্থের মধ্যে পার্থক্য পরমাণুর মধ্যে পার্থক্য এবং যে বিষয়টা আসতেছে যে এখানে কিছু বিষয় আছে মিশ্রণ সমসত্ব মিশ্রণ অসমসত্ব মিশ্রণ কাকে বলে এবং আরেকটি বিষয় থাকে দলা যে বিষয়টি হচ্ছে গিয়ে যে আমরা যেখানেই আমাদের কেমিক্যাল রিয়েকশন সংগঠিত হয় সেখানে কিন্তু কিছু পরিবর্তন সংগঠিত হয় এবং রাসায়নে কিন্তু দেখা যাচ্ছে যে পরিবর্তন দুই ধরনের হতে পারে একটা হচ্ছে ফিজিক্যাল যে চেঞ্জ যেটা হয় যে ভৌত পরিবর্তন আর একটা পরিবর্তন হয় যেটা রাসায়নিক পরিবর্তন তো এই ভৌত পরিবর্তন অর্থাৎ যেখানে শুধু ফিজিক্যাল চেঞ্জ ঘটতেছে নতুন কোনো বস্তুর উৎপত্তি ঘটতেছে না সেটার পরিবর্তন এবং সেই পরিবর্তনের ফলে যে তাদের যে বৈশিষ্ট্যগুলি আছে সেটাও স্টাডি করতে হবে এবং সে একই সাথে একটা রাসায়নিক পরিবর্তন যদি সংগঠিত সেখানে কিন্তু এক বা একাধিক বস্তু তাদের নিজ নিজ ধর্ম হারিয়ে কেমিস্ট্রিটা গুরুত্বপূর্ণ পর্যায়ে পর্যায়ে সারণীকে আত্মস্থ করা এই বিষয়ে কোনো আলাদা কোনো আপনার ডিরেকশন থাকবে কিনা হ্যাঁ পর্যায় সারণী আসলে কেমিস্ট্রির প্রাণ বলা যায় আর কি পর্যায় সারণী এবং পর্যায় ধর্ম এটা আসলে এসএসসি লেভেলে এই পর্যায় সারণী কিংবা পর্যায় ধর্ম এই বিষয়টা একটা প্রাথমিক ধারণা এখান থেকে শুরু হয় কিন্তু আসলে পরে উপরের ক্লাসে উঠলে তখন এটা বোঝা যায় যে আসলে পর্যায় সারণ যে জানে না সে কিন্তু আসলে তার কাছে কেমিস্ট্রি সবসময় একটা দুর্বুদ্ধ সাবজেক্টই থেকে যাবে তো পর্যায় সারণী কিন্তু একটা বৃহৎ ইতিহাস আছে আসলে পর্যায় সারণীর সৃষ্টির যে মূল লক্ষ্য সেটা কিন্তু একটা যেরকম যে আমি একজন মানুষ আমি এখানে বসে আছি আমি যেভাবে চলি যেভাবে কথা বলি এরকম পৃথিবীতে ছয়শ কোটি লোকের মধ্যে কিন্তু আমার মতো আরও এরকম মানুষ থাকতে পারে পারে না আপনি তো তাদের সবাইকে চিনেন না চিনেন তো এরকম কিন্তু হতে পারে যে আপনি আমাকে চিনেন আমার মতো পৃথিবীর যে মানুষগুলো আছে সবাইকে যদি একই লাইনে দাঁড় করানো যায় তখন কিন্তু আপনি দেখে বুঝতে পারবেন ও এখানে শঙ্কর স্যার আছে তাহলে উনি যে ধরনের বিহেভিয়ার করে লাইনে দাঁড়া যারা আছে তারা একই ধরনের বিহেভিয়ার অর্থাৎ মৌলসমূহ যে এরকম লক্ষ লক্ষ বিক্রিয়া প্রদর্শন করে এবং তাদের পৃথক বৈশিষ্ট্য থাকে তো এই পৃথক বিক্রিয়া বা বৈশিষ্ট্য কিন্তু সেপারেটলি মনে রাখা খুব কঠিন ফলে আমরা কী করি মৌলসমূহকে অতি আদিমকাল থেকে কিন্তু একটা গ্রুপে নিয়ে আসার চিন্তা ভাবনা সায়েন্টিস্টরা করছে যে একই গ্রুপে যে মৌলগুলো থাকবে একই লাইনে একটার বৈশিষ্ট্য জানলেই যেন সবার বৈশিষ্ট্য আমি জানতে পারি সবার বিক্রি আমি স্টাডি করতে পারি এটা কিন্তু পর্যায় সারণী তৈরির মূল লক্ষ্য ছিল এখানে প্রথমে কিন্তু একটা তিনটা করে মৌলকে লিপিবদ্ধ করার একটা ইয়ে ছিল ডাবলিউ নাইট ট্রায়ার তারপরে টেলোরিক স্ক্রু ছিল নিউল্যান্ডের অষ্টক সূত্র ছিল তারপরে মেন্ডেলিফের পর্যায় সারণী আসছে তো মেন্ডেলিফের পর্যায় সারণী যখন আসছে তখন কিন্তু প্রকৃতিতে সিক্সটি থ্রিটা মৌল আবিষ্কৃত অবস্থাতে ছিল তো বিজ্ঞানী ম্যান্ডেলিভের পর্যচরণিতে বারোটা পর্যায় ছিল এবং ষাটটা গ্রুপ ছিল ম্যান্ডেলিভের পর্যচরণের যে মূল ভিত্তি ছিল সেটা ছিল পারমাণবিক ভর তো এই পারমাণবিক ভরের উপর ভিত্তি করে তিনি মৌলসমূহকে তাদের ক্রমান্বয়ে সজ্জিত করার একটা ইয়ে করেন তো সেখানে কিছু ভুল ত্রুটি ছিল যেমন আপনার যে জিনিসটা আসতেছে আর্গন এবং পটাশিয়ামের অবস্থান আয়োডিন এবং টেলোরিয়ামের অবস্থান এদের ভরের ক্রমানুসারে সাজালে কিন্তু এদেরকে অর্থাৎ একটা সক্রিয় ধাতু নিষ্ক্রিয় গ্যাসের মধ্যে চলে যায় তো এই বিষয়গুলোর ব্যাখ্যা কিন্তু ম্যান্ডেলিফ দিতে পারেন তারপরে যখন পারমাণবিক সংখ্যা আবিষ্কৃত হয় তখন কিন্তু আধুনিক পর্যায় সারণি আমাদের এখানে আসে যে মূল সময়ের ভৌত রাসায়নিক ধর্মাবলী তাদের পারমাণবিক ভরের পারমাণবিক সংখ্যার পর্যায়ক্রমে আবর্তিত হবে তখন মৌলসময়কে পারমাণবিক সংখ্যার পর্যায়ক্রমে সজ্জিত করা হয় এবং এই পর্যায় সারণটার ষাটটা পদ ইয়ে ছিল পর্যায় এবং নয়টা গ্রুপ ছিল তো এই নয়টা গ্রুপের মধ্যে এক থেকে সাত নম্বর গ্রুপ এ এবং বি উপগ্রুপ দুইটা করে থাকে এবং আরও দুইটা গ্রুপ আছে একটাকে বলি আমরা শূন্য গ্রুপ যেটার কোনো উপগ্রুপ নেই আর অষ্টম শ্রেণী একই সাথে তিনটা গ্রুপ থাকে তারও কোনো উপগ্রুপ নেই তো এরকম করে দুইটা করে আর বর্জ্যের নিচে দুইটা শাড়ি আছে একটা বলি আমরা নাইট সিরিজ আর একটাকে আমরা বলি একটি সিরিজ ওই লেন্থ সিরিজের চোদ্দটা মৌল থাকে এবং একটি সিরিজের যে চোদ্দটা মৌল আছে এটাকে নিচে দেখানো হয় বস্তু তো এই এই লেনথেনেট সিরিজের চোদ্দোটা মৌল থ্রি এর বিতে অবস্থান করে এবং একটিনেট সিরিজের চোদ্দোটা মৌল থ্রি এর বিতে অবস্থান করে তো একসাথে চোদ্দোটা মৌলকে দেখানো যায় না বিদায় এটা পিরিয়ডিক টেবিলের নিচে রাখা হয়েছে তো পিরিয়ডিক টেবিল যদি কেউ সঠিকভাবে বুঝতে যায় তাহলে ইন্টারমিডিয়েট উঠার পরে কিন্তু ইলেকট্রনিক কনফিগারেশন আছে ইলেকট্রনিক কনফিগারেশন যারা বোঝে তারা কিন্তু খুব সহজে একটা মৌল পিরিয়ডিক টেবিলের কোথায় থাকবে এবং সে কী ধরনের বিহেভ করবে ধাতু হবে না অধাতু হবে ইলেকট্রন দান করবে নাকি গ্রহণ করবে এবং কি ধরনের রাসায়নিক বিক্রিয়ার সে করবে এবং তাদের দ্বারা গঠিত যে যোগসমূহ আছে সেই যোগসমূহ কী ধরনের বিহেভ করবে সেটা আয়নিক প্রকৃতির হবে নাকি সমযোজী প্রকৃতির হবে এই সবগুলো বিষয় কিন্তু গাণিতিক ক্রিয়ার ভিতর দিয়ে যে সূত্র আসলে শিক্ষার্থীরা মানে ধারণ করার ভিতর দিয়ে মানে গণিত একটা ভালো ফলাফল বা সার্বিক চিত্র তারা দিতে পারেন সেই জায়গা থেকে রসায়নের ক্ষেত্রে সূত্রের জায়গা বা কেন্দ্রে কোন কোন বিষয়গুলো আসলে আছে ধন্যবাদ আস্তামদুল্লাহ এখানে আমরা কিন্তু আমাদের এই রসায়নটাকে আমাদের তিনটা শ্রেণীতে আমরা ভাগ করে নিই একটাকে বলি আমরা ইনঅর্গানিক কেমিস্ট্রি একটাকে বলতেছি আমরা অর্গানিক কেমিস্ট্রি একটাকে বলতে আমরা ফিজিক্যাল কেমিস্ট্রি সাধারণত ইনঅর্গানিক কেমিস্ট্রির যে রাসায়নিক গণনার অংশটা আছে সেখানে আমাদের এই যে মলের ধারণা এবং রাসায়নিক গণনা সেখানে গিয়ে এই কিছু ইয়ে পাওয়া যাবে ক্যালকুলেশান পাওয়া যাবে এবং এই ক্যালকুলেশানগুলো আনসার করলে সবচেয়ে বেশি নাম্বার কারণ ম্যাথমেটিক্যাল টার্ম যত বেশি টাচ করা যায় সেখানে কিন্তু নাম্বারটা অনেকটা বেশি উঠে আসে তো মলের ধারণা বা এই রাসায়নিক গণনা এটার থেকে প্রথমে আমাদের এই করতে হবে যে বিক্রিয়া ব্যালেন্স করা যে কোনো একটা বিক্রিয়াকে যদি আমরা ব্যালেন্স করতে পারি তাহলে কিন্তু এই কেমিক্যাল ক্যালকুলেশানগুলো খুব সহজেই আমরা এখান থেকে করতে পারবো এবং মোলের ধারণা থেকে যে জিনিসটা উঠে আসে প্রথমে হচ্ছে গিয়ে শতকরা সংযুক্তি আমরা যদি কোনো যৌগ স্টাডি করি আমরা জানি যে কোনো পদার্থের মধ্যে যদি একাধিক মৌল উপস্থিত থাকে সেটাকে আমরা যৌগ বলে থাকি আর কি সেটা সিমিলার অ্যালমেন্টও হইতে পারে ডিসিমিলার অ্যালমেন্টও হয় তো সিমিলার এলিমেন্ট হলে তো ওই মৌলটা হান্ড্রেড পার্সেন্ট কিন্তু ডিসিমিলার এলিমেন্ট হলে একটা যোগের মধ্যে কোন মৌলটা তার ভরে মুঠ ভরের কতটুকু অংশ বহন করতেছে সেটাকে আমরা তার শতকরা সংযুক্তি বলে থাকি আর কি তো এই শতকরা সংযুক্তি ভিত্তিক কিছু ক্যালকুলেশান আছে তো ওই ক্যালকুলেশানগুলো সহজ আমরা একটা সুন্দর সূত্র দিয়ে থাকি যে কোনো মৌলের শতকরা সংযুক্তি যদি আমরা বের করতে চাই তাহলে আমরা একটা ফর্মুলেশন করব করবো যে কোনো মৌলের শতকরা সংযুক্তি ইজ ইকুয়াল টু ওই মৌলের সংখ্যা যোগের মধ্যে উপস্থিত তারপরে ওই যে মৌলটা শতকরা সংযুক্তি আমরা বের করতে চাচ্ছি তার পারমাণবিক ভর ইন্টু একশো আর নিচে থাকবে যে যৌগটার আমরা স্টাডি করতেছি সেই যৌগটা টোটাল মলিকুলার ওয়েট বা আণবিক ভর আমরা নিচে ভাগ দিয়ে দিলে ওই যে কোনো মৌলের শতকরা সংযুক্তি আমরা বের করতে পারবো এবং শতকরা সংযুক্তি ক্যালকুলেশন করতে পারলে কিন্তু এখান থেকে আবার ইম্পেরিক্যাল ফর্মুলা অর্থাৎ স্থূল সংকেত এবং মলিকুলার ফর্মুলা বা আণবিক সংকেত এই দুইটাও আমরা এখান থেকে বের করে নিয়ে আসতে পারি তো স্থূল সংকেত বের করতে হলে আমাদের শতকরা সংযুক্তিগুলোকে শশ পারমাণবিক ভোট দিয়ে ভাগ দিতে হবে এবং যে রেজাল্টটা পাওয়া যাবে সেই ন্যূনতম রেজাল্টকে আবার সবাইকে দিয়ে ভাগ করতে হবে এবং রেজাল্টটাকে তার পরবর্তীতে অ্যাপ্রক্সিমেশন বা পূর্ণ সংখ্যাতে নিয়ে আসতে হবে আর যদি আণবিক সংকেত থাকে তাহলে শতকরা সংযুক্তি থাকবে এবং সেই সাথে একটা বিষয় দেওয়া থাকবে সেটা হচ্ছে গিয়ে মূলের আণবিক ভর কত অথবা বাষ্প ঘনত্ব দেওয়া থাকবে তা আমরা জানি যে যেহেতু বাষ্প ঘনত্ব আণবিক ভোরের দ্বিগুণ আমরা বাষ্প ঘনত্ব দেওয়া থাকলে তাকে দুই দ্বিগুণ করলে আণবিক ভর পেয়ে যাবো এবং সেখান থেকে ওই স্থূল সংকেতকে আমরা এনের মান বের করে নিয়ে আমরা স্থূল সংকেতের সাথে গুণ দিয়ে দিলে সরাসরি আমরা আণবিক সংকেত বের করে নিতে পারব এবং এখানে কিছু ওই যে কেমিক্যাল রিয়াকশান থাকে ওই কেমিক্যাল রিয়কশনের ক্যালকুলেশানগুলো ভেরি ইজি এবং ছাত্ররা যদি একটু স্টাডি করে বিশেষ করে যে বিগত সালের যে কোয়েশ্চেনগুলো আসছে প্লাস হচ্ছে যে টেস্ট পেপার এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয় কারণ টেস্ট পেপারে বিভিন্ন স্কুলের যে কোয়েশ্চেনগুলো থাকে সেই কোয়েশনগুলো যদি কোনো স্টুডেন্ট

ফিজিক্যাল কেমিস্ট্রির একটু অংশ আছে তো আমাদের এই তাহলে দেখতে পাচ্ছি যে আমরা ওই তিনটা পার্ট থেকে দুইটা দুইটা করে কোয়েশ্চেন আসার সম্ভাবনাটাই অনেক বেশি তা আমার ধারণা যে এখান থেকে আট সাত আট নয় এখান থেকে দুই সেট কোয়েশ্চেন হওয়ার সম্ভাবনা থাকবে এবং দুই দুই তিন চার এখান থেকেও দুই সেট কোয়েশ্চান হওয়ার সম্ভাবনা থাকবে আর পাঁচ আর ছয় এই দুইটা থেকে একটা একটা কোয়েশ্চেন আসতে পারে আর নিচের যে ইয়েটা আছে এগারো এগারো দশটা একই ছয় এবং এখান থেকে দুই সেট হবে আর নিচের যে যে অংশটা আছে খনিজ সম্পদ এখান থেকে এক সেট আমাদের কোয়েশ্চেন আসতে পারে যে অর্গানিক পার্টটা আছে কারণ এখানে কিন্তু অর্গানিক পার্টটাকে অনেকটাই মানে ছোট করে এই লেভেল লেভেলে রাখা হয়েছে মাত্র দুইটা চাপ্টার নম্বর অধ্যায়ের উপরে আমাদের এখানে খনিজ সম্পদ এবং জীবাশ্ম আমাদের যে আমরা জানি যে আমাদের পৃথিবীর সৃষ্টি যেভাবে হয়েছে সেই সৃষ্টিটা অনেক উত্তপ্ত অবস্থাতে ছিল আসলে বলা হয় যে সূর্য অনেকটা গলিত অবস্থাতে আছে। এবং অনেক পূর্বে আমরা জানি যে পৃথিবী সূর্যের চারদিকে ঘুরে পৃথিবীর উপগ্রহ চন্দ্র আবার পৃথিবীর চারদিকে ঘুরে ঠিক তেমনি সূর্য কিন্তু তার পরিমণ্ডলের সমস্ত গ্রহগুলোকে নিয়ে কিন্তু সৌরজগ এই বিশ ব্রহ্মাণ্ডের চারপাশে আবার পরিভ্রমণ করে আর কি গ্যালাক্সির চারপাশে তো এরকম করে সূর্য ঘুরতে 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 আরও একটা বড় নক্ষত্রের কাছে চলে গেছিলো এবং সেই নক্ষত্রটার মহাকর্ষ বলের কারণে সূর্যের থেকে কিছু গলিত অংশ ছিটকে ছিটকে কিন্তু বের হয়ে চলে আসছে এবং এইগুলোই কিন্তু পৃথিবীর সৃষ্টির ইতিহাস হিসাবে ধারণা করে আর কি তো এই যে গলিত অংশগুলো বের হয়ে আসছে এই গলিত অংশগুলো যেহেতু সূর্য থেকে আসছে এটা কিন্তু অনেকটা উত্তপ্ত অবস্থাতে ছিল তার পরবর্তীতে এই উত্তপ্ত অংশটুকু কিন্তু তাপ রেডিয়েশন করতে করতে পৃষ্ঠটা কিন্তু শীতল হয়েছে কিন্তু পৃথিবীর অভ্যন্তরে কিন্তু এখনও ভূমিকম্পলে দেখা যায় যে উত্তপ্ত গলিত অংশ বেরিয়ে আসতেছে এখনও অভ্যন্তরে অনেক উত্তপ্ত অংশ অবশিষ্ট অবস্থাতে আছে তো আমাদের এই যে খনিজ সম্পদ বলতে আমরা বুঝি যে আসলে আমাদের যে ভূ অভ্যন্তরে যে সকল সম্পদ আমাদের সторе স্টরে শুদ্ধিত অবস্থাতে আছে সেগুলোকে আমরা কোনিত সম্পদ বলি থাকি দাদা একটা বেশি আপনাদের দৃষ্টিপাত করব যে প্রত্যেক মানে প্রত্যেক পরীক্ষায়তে কিছু নতুন শব্দ বিষয় আসলে পরীক্ষার ভিতরে প্রশ্নের মধ্য দিয়ে সামনে নিয়ে আসা হয় এবার কোন ধরনের বিষয় থাকতে পারে যেমন যে কথাটা বললেন যে আজকেও রাষ্ট্র সাহিত্যে 8টা 10 মিনিট একটা ভূমিকম্প হলো এবং আমাদের রাজনৈতিক অঙ্গনে বা আমাদের পরিমণ্ডল বিদ্যার ক্ষেত্রে সমুদ্র বিজয়ের মতো ঘটনাগুলো ঘটেছিল এবং পরীক্ষার প্রশ্ন প্রণয়নের ক্ষেত্রে এই বিষয়গুলো আসলে আসার কোন ধরনের গ্রাউন্ড আছে কিন্তু সেই গ্রাউন্ডের ভিতরে রসায়নের কতটুকু এখানে আওতাভুক্ত আচ্ছা আমি ধন্যবাদ আসলামদুল্লাহ তো বেসিক্যালি আমরা যখন ভূমির স্ট্রাকচার পড়ি এবং খনিজ সম্পদে স্টাডি করি আমরা কিন্তু কিছুকটা এই মাটির স্তরের গঠন এবং নিচের অংশটুকু পড়ে থাকি কিন্তু আসলে এটা মূলত যে আমাদের সায়েন্সের তো ডিরেক্ট ভূগোল নেই কিন্তু সামাজিক বিজ্ঞান বইয়ের একটা অংশ ভূগোল আছে আমরা আশা করতেই পারি যে এই সামাজিক বিজ্ঞান বইয়ের যে ভূগোল পাঠটা আছে সেখান থেকে ভূমিকম্পের অংশটা নিয়ে একটা কোয়েশন আসতেই পারে আর কি সংজ্ঞামূলক আসলে রসায়নের ক্ষেত্রে কোন ধরনের সংজ্ঞার প্রতি শিক্ষার্থীরা গুরুত্ব আরোপ করবে যে সংজ্ঞাগুলো ভালো করে দেখে যাবে যা তাকে পরীক্ষার খাতায় তার যথাযথ হচ্ছে তার জ্ঞানটা প্রকাশ করার ক্ষেত্রে ভূমিকা রাখবে সংজ্ঞার ক্ষেত্রে আসলে আমাদের চাপ্টার টু থেকে আমরা বলতে পারি যে পদার্থের অবস্থা সেখানে কিছু ডেফিনেশান আসতে পারে যে আমরা বলতে পারি যে সমসত্ব মিশ্রণ এবং অসমসত্য মিশ্রণ এখানে দুটো সংজ্ঞা আসতে পারে আবার এখানে আরও দুইটা সংজ্ঞা আসতে পারে যে ভৌত পরিবর্তন এবং রাসায়নিক পরিবর্তন তাদের মধ্যে পার্থক্য আবার এখানে পদার্থের গঠন যেটা আছে সেখান থেকে কিছু পরমাণু স্ট্রাকচার আছে যে আমাদের পরমাণুটা কীভাবে অক্ষত অবস্থাতে ছিল সেখানে ডালটনের পরমাণুবাদ আছে ডালটনের পরমাণুবাদ আসতে পারে আবার রাদারফোর্ডের এটোমিক মডেল সেটাও আসতে পারে বোরের এটমিক মডেল সেটাও আসতে পারে পরমাণুর গঠন পরে যাবে পর্যায় সারণে বিভিন্ন পর্যায় সারণের যে বিভিন্ন পিরিয়ডের ডেফিনেশান বিভিন্ন গ্রুপের ডেফিনেশান এগুলো আসতে পারে রাসায়নিক বন্ধন থেকে আয়নিক বন্ধন সমযোজী বন্ধন ধাতব বন্ধন এই ধাতব বন্ধন আয়নিক বন্ধন এবং সমুজীবন্ধনের বৈশিষ্ট্য বলে তাদের মধ্যে পার্থক্য এবং এই বিষয়গুলো নিয়ে এখানে আসতে পারে বেশি আসলে সিলেবাসে নেই এবং এখানে আয়নিক বন্ধন এবং সমযোজী বন্ধন ধাতব বন্ধনের পরে কিছু মৌলের শেপ এবং আকৃতি সম্পর্কে কিছু বর্ণনা সেখানে আছে সেগুলো থেকেও প্রশ্ন আসতে পারে আবার এখানে যে মৌলের আমি কিছুক্ষণ আগে বললাম যে রাসায়নিক গণনাতে কিভাবে প্রশ্ন আসবে আর রাসায়নিক বিক্রিয়া সেই বিক্রিয়ার ফলে যে পরিবর্তন ঘটল ঘটে তাপশক্তির পরিবর্তনকে ক্যালকুলেশনে নিয়ে আসা এখানে আসলে রাসায়নিক বিক্রিয়াকে যদি আমরা কে ইয়ে করি তাহলে সেখানে কিন্তু দুইটা চাপ্টার আমাদের ইয়ে হয় একটা হচ্ছে কি আমরা এটাকে তাপ রসায়ন বলে থাকি আর কি বিক্রিয়া ক্যালকুলেশান করা এবং বিক্রিয়ার ফলে যে তাপ শক্তি শোষণ বা উদ্গীরন ঘটে কারণ আমরা জানি যেখানে রাসায়নিক পরিবর্তন হবে সেখানে হয় কিছু তাপ উৎপন্ন হবে নাহলে কিছু তাপ শোষিত হয়ে যাবে তো এই বিষয়গুলো এবং বিক্রিয়ার গতি বিক্রিয়ার গতি বিক্রিয়ার সাম্যাবস্থা অর্জন এই বিষয়গুলো এখানে অন্তর্ভুক্ত আছে এবং লাশ আটেলিয়ার প্রিন্সিপাল থাকতে পারে যে আমরা একটা বিক্রিয়াকে কিভাবে সম্মুখ দিকে অগ্রসর করতে পারি আমরা যখন একটা বিক্রিয়া ঘটাই আমাদের কিন্তু এটা কাম্য থাকে না যে বিক্রিয়াটা আবার পশ্চার দিকে ব্যাক করুক আমরা প্রিন্সিপাল আছে রাসায়নিক সেখান থেকে কিন্তু আমরা আমরা এটা কি একটা সামনের দিকে নিয়ে যাব সেই বিষয়গুলো সেখানে না পরীক্ষার্থীদের একটা বিষয় মাথায় রেখে যে তারা যে প্রশ্নের উত্তরটা দেবে তার জন্য সর্বোচ্চ মার্কটা ক্যারি করে আপনি বিশ্ববিদ্যালয়ের পর্যায়ে রসায়ন সাবজেক্টায় পড়ান এবং রাসায়ী প্রকৌশল প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় সেই জায়গা থেকে আপনাদের চাহিদা কি থাকে যে শিক্ষার্থীরা প্রশ্নের উত্তর দেওয়ার পাশাপাশি তারা কি ধরনের আপনাদেরকে উপস্থাপন করবে সেই প্রশ্নের উত্তরটাকে আপনাদের ধন্যবাদ আসলামদুল্লাহ আসলে মূলত যে একটা কোয়েশ্চেন আসলে সকল শিক্ষার্থীরাই কিন্তু সেই কোয়েশ্চেনটাকে আনসার করার চেষ্টা করে দেখা যাচ্ছে কেউ একটু জিনিসটাকে গুছিয়ে উপস্থাপন করে কেউ আবার একটু অগোছলোভাবে প্রশ্নটার উত্তর লেখার চেষ্টা করে তো আমরা আপনারা আশা করি যে একটা স্টুডেন্ট যখন খাতার মধ্যে কোনো কিছু উপস্থাপন করবে তখন তাকে কিন্তু একটা সুন্দর সুন্দরুয়েতে এবং আমি আমার প্রশ্নটা লিখে আমি কতটুকু দৃষ্টি আকর্ষণ করতে পারবো শিক্ষকের সেই বিষয়টা কিন্তু আমাকে বুঝতে হবে যেমন আমরা যখন কোনো কোয়েশন আনসার করতাম আমি কিন্তু ক্লাসের মধ্যে বলতাম যে আমি কিন্তু কোয়েশন আনসার করলে এটা তোরা আনসার করবি না বন্ধুদেরকে বলতাম তো ওরা বলতো কেন আমি বলতাম আমি আনসার করার পরে তোরা আনসার করলে তোদের নাম্বার কিন্তু এক দুই এমনি কমে যাবে তো ওরা বলতো কেন কারণ আমার আমি সবসময় চেষ্টা করতাম যে আমি আনসার যদি একটা কোয়েশ্চেন কমও করি কিন্তু যেগুলো আনসার করব সেগুলো যেন আমার একদম সুন্দর হয় এবং সবচেয়ে ভালো উপস্থাপন হয় যেমন আমি যদি এরকম কোনো একটা ইয়েকে বলি যে আয়নিক বন্ধন কাকে বলে একটা কোয়েশ্চেন আসতে পারে এরকম যে আয়নিক বন্ধন কাকে বলে একটা তিন চার নম্বর একটা কোয়েশ্চেন দিয়ে দিল তবে আমি আমরা বলবো যে ইলেকট্রনের প্রদান এবং গ্রহণের ফলে অথবা আমরা বলতে পারি যে স্থিতিশীল নিষ্ক্রিয় গেসের দ্বিতক অথবা অষ্ট কাঠামো লাভের উদ্দেশ্যে দুই বা ততোধিক মৌলের বহিষ্টস্ত যদি এক বা একাধিক ইলেকট্রন দান গ্রহণ করে ফলে তাদের মধ্যে যে বন্ধন তৈরি হবে তাকে আমরা আয়নিক বন্ধন বলি আমার কিন্তু ডেফিনেশান কমপ্লিট হয়ে গেল তারপরে আমি যদি আরেকটু ভালো করতে চাই তাহলে কিন্তু আমি দুইটা মৌলকে নিয়ে কে ইলেকট্রন দান করতেছে কে গ্রহণ করতেছে দেখিয়ে একজন ইলেকট্রন দান করে ধনাত্মক আয়নে রূপান্তরিত হবে আর জন ইলেকট্রন গ্রহণ করে ঋণাত্মক আয়নে রূপান্তরিত হবে এবং এই পজিটিভ নেগেটিভ যুক্ত হয়ে যে লেটিস অ্যান্থালপি রিলিজের মাধ্যমে আয়নিকযোগও তৈরি করবে সেটা যদি আমি আবার দেখিয়ে দিই তাহলে কিন্তু আমার উপস্থাপনাটা কিন্তু আরেকজনের থেকে আর সেপারেট হয়ে গেল এবং আমি যদি আবার এটা দেখিয়ে দেওয়ার পরে তিন চারটা যৌগকে উদাহরণ হিসাবে উপস্থাপন করি আয়নিক যুগে তাহলে কিন্তু আমার উপস্থাপনাটা আরও হয়ে গেল তাহলে একজন ডেফিনেশন দিচ্ছে একজন উদাহরণ দিচ্ছে আরেকজন আবার উদাহরণ দিয়ে তার মেকানিজমও দিচ্ছে ধন্যবাদ আমাদের সময় তো অতিথি সিদ্ধার্থ শঙ্কর শাহ সহকারী অধ্যাপক রাশি প্রকৌশল প্রযুক্তি বিশ্ববিদ্যালয় তিনি রসায়ন বিষয়ের উপর যে ধরনের উত্তর শিক্ষক শিক্ষকরা কামনা করেন এবং শিক্ষার্থীরা তার সর্বোচ্চ মার্ক ক্যারি করার জন্য যে বিষয়গুলো সচেতনভাবে পরীক্ষার আগ মুহূর্তে তারা ধারণ করবেন এবং তাদের যে পড়াশোনাটাকে সুন্দরভাবে পরীক্ষার কাছে প্রতিফলন ঘটাবেন এই জন্য তার মূল্যবান সময় থেকে আমাদের শিক্ষার্থীকে সময় দিলেন যে বিষয়টা আসলে আগামী দিনে তারা যে পরীক্ষায় অংশ নিতে যাচ্ছে যে ধরনের যুদ্ধে নামছে তার মধ্য দিয়ে তারা একটা ভালো নাম্বার ক্যারি করবে এবং যা তাদের পরবর্তী শিক্ষা প্রতিষ্ঠান সহ জীবনের সার্বিক ক্ষেত্রে একটা কাজে লাগবে আমাদের এই প্রত্যাশা থাকলো যে শিক্ষার্থীরা তার খাতার ভিতরে রসায়ন সাবজেক্টটা যে মূল নির্যাস যে পদার্থের গঠন কোথায় থাকবে কিভাবে করে ক্রিয়া করছে তার উৎপত্তি এবং বিন্যাস সবগুলো আসলে পরীক্ষার খাতা উপস্থাপনের মধ্য দিয়ে সর্বোচ্চ মার্কটা আমাদের দর্শক আমাদের শিক্ষার্থীরা সামনে নিয়ে আসবে আমাদের রসায়ন সাবজেক্টের ভালো ধরনের ফলাফল আগামী দিনে দেখতে পাবো পরীক্ষার খাতা এই প্রত্যাশে জানিয়ে আজকের অনুষ্ঠান শেষ করছি অনুষ্ঠান পুনঃপ্রচার হবে আগামীকাল সন্ধ্যা ছটায় অনুষ্ঠান দেখতে ভিজিট করুন ডাব্লিউ ডট টিভি ডট কম সবাই ভালো থাকবেন শুভরাত্রি